বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ, তবে প্রতিপক্ষ ভারত ও পাকিস্তানের বিপক্ষে হওয়া ম্যাচ দুটোর রেশ এখনও রয়ে গেছে ক্রিকেট পাড়ায়। বছর ঘুরলেই আইপিএল এর নতুন মৌসুম শুরু। ইতোমধ্যেই দল খোঁচাতে ফ্রাঞ্চাইজিগুলো চোখ বিশ্বকাপে নজর কাড়া পারফর্মারদের দিকে। পিছিয়ে নেই বাংলাদেশও। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন বলছে, বাংলাদেশের একাধিক ক্রিকেটার আইপিএলে সুযোগ পাওয়া দ্বার প্রান্তে। বাংলাদেশের কাদের উপর ভরসা রাখতে পারে ফ্রাঞ্চাইজিগুলো? আইপিএলের 16তম আসরে নিলাম শুরু হবে আগামী মাসেই। তাই তো দলগুলোর সামনে আগামী আসর নিয়ে চিন্তাভাবনা করার বড় সময় টি-20 বিশ্বকাপ। 2022 আইপিএলের মেগা নিলামে 10 দল দুই দিনে 551.7 কোটি রুপি খরচ করেছে। তবে এবার দলগুলোর পার্স কমছে। 10 দল সর্বমোট 95 কোটি রুপি অর্থ নিয়ে পা দেবে নিলামে। দলগুলো এই অর্থ দিয়ে নিজেদের দুর্বলতা ঢাকারই চেষ্টা করবে। সেক্ষেত্রে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার ভালো অপশন হয়ে উঠতে পারে দলগুলোর কাছে। ভারত বনাম বাংলাদেশের বিশ্বকাপ লড়াইয়ের ম্যাচে লিটন দাসের ক্লাসিক্যাল ইনিংস মন ছুঁয়ে গেছে ভক্ত সমর্থকদের। নিখুঁত টাইমিং, গ্যাপ খুঁজে বাউন্ডারি হাঁকানো, পাওয়ার প্লেকে দারুণভাবে কাজে লাগানো। লিটন দাস ভারতের বিপক্ষে খেলেছিলেন 27 বলে 60 রানের ইনিংস, যেখানে 46 রানই তিনি নিয়েছেন ইন্ডিয়ান পেসারদের ওপর চড়াও হয়ে বাউন্ডারি থেকে। ভারতীয় দলের সেমিফাইনালকে দুশ্চিন্তায় ফেলে দেওয়ার বড় কারণ হয়ে উঠেছিলেন লিটন। তার ব্যাটিংয়ে মুগ্ধ বিরাট তো তাকে উপহারই দিয়ে বসেছেন তার এক ব্যাট। বাংলাদেশ যদিও সেমিফাইনালে ওঠার খুব সহজ সুযোগ হাতছাড়া করেছে, তবে লিটনের সেই ম্যাচের পারফরমেন্স নতুন আশা হয়েই ধরা দিয়েছে বাংলাদেশ দলে। বিশ্বকাপে লিটনের সংগ্রহ 5 ম্যাচে 127, 25 গড়ে করেছেন ব্যাটিং, স্ট্রাইক রেট 142, আছে একটা 50। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়েও পটু হওয়ার কারণে আইপিএলে লিটন দাসের দল পাওয়ার ব্যাপারে আশাবাদী আনন্দবাজার। অস্ট্রেলিয়ার পেস স্বর্গে তাস্কিন বনে গিয়েছিলেন বাংলাদেশের বোলিং ইউনিটের সবচেয়ে বড় এক নাম। এক দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচকে বাদ দিলে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য তিনি ভয়ের নামই বনে গিয়েছিলেন। বিশ্বকাপে 5 ম্যাচে তুলেছেন 8 উইকেট। যদি এই সংখ্যাটা আরও বাড়তে পারত, তবে তা হয়নি সতীর্থদের ক্যাচ মিসে। বোলিং করেছেন 7.27 ইকোনমিতে। তার চেয়েও বড় ব্যাপার, বিশ্বকাপে তাস্কিন ডট বল দেওয়ার দিক থেকে টপ10 বোলারদের একজন। মোট 18 ওভার অর্থাৎ 108টি লিগ্যাল ডেলিভারির ভেতর তিনি ডটই দিয়েছেন 64টি বল। প্রায় 60% বল ছিল তার ডট। একই গতিতে বল করতে পারা, সাথে ব্যাট হাতেও বড় শট খেলতে পারা দক্ষতা আইপিএলের দলগুলোর নজরে ফেলতে পারে তাস্কিনকে। আনন্দবাজারের সম্ভাব্য তালিকায় আরেক নাম উঠে এসেছে, তিনি হলেন সাকিব আল হাসান। ব্যাট কিংবা বল হাতে বিশ্বকাপে অতটা ভালো করেননি সাকিব, তবে তিনি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা উইকেট তুলেছেন নিজের বোলিং স্কিল কাজে লাগিয়ে। বিশ্বকাপে সাকিব 5 ম্যাচে করেছেন 44 রান, উইকেট তুলেছেন 6টি। কিন্তু তবুও সাকিবে ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহ দেখানোর কারণ হতে পারে তার অভিজ্ঞতা। অলরাউন্ডার হওয়ায় ব্যাট কিংবা বল যে কোনো কিছুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আইপিএলের গত আসরে সাকিব অবিকৃত থাকলেও এবার তাকে দলে নিয়ে ফ্রাঞ্চাইজিগুলো তাদের দুর্বলতা ঢাকতে পারে এমন কিছুই ভাবছে আনন্দবাজার।